জান্নাতি হঠাৎ করে আপেল খাইতে মন চাইছে, আপেল হাতে নিয়ে ভাঙছে, বিশাল বড় আপেল। জান্নাতি লজ্জা পড়ে যাবে, তাকায় দেখবে আপেলের ভিতরে বিশ্ব সুন্দরী জান্নাতি একজন হুর দেখা যায়, ঘুমটা দিয়ে বসে আছে। বাসর ঘরে যেমন নববধূ বসে থাকে স্বামীর অপেক্ষায় সেজে গুজে, আপেলের ভিতরেও বসে আছে, সুবহানাল্লাহ। কন্যা জান্নাতি আবার লজ্জায় পড়ে যাবে, এখান থেকে মুখ ফিরে অন্যদিকে তাকাবে। এমনি ফিরিস্তারা ডাক দিয়ে বলবে, হে আল্লাহর জান্নাতের মেহমান, লজ্জা পেও না, তুমি দুনিয়ার জমিনে অনেক কষ্ট করেছো, রাত্রে বেলায় শীতের রাত্রে ওয়াজ মাহফিলে বসেছিলা, ফজরের ওয়াক্তে মসজিদে নামাজ পড়তে যাইতা, লম্বা বড় দিনও তুমি রমজানের রোজাগুলো রাখতা, হজ্জে বাইতুল্লাহর সফর তৌফিক হলে করতা, হে বান্দা তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা আপেলের সাথে একটা জান্নাতের হুর তথা তোমার বউ আল্লাহ ফিরিয়ে দিছে, যখন সুবহানাল্লাহ আপেলের সাথে বউ ফিরি, সুবহানাল্লাহ। কোন আল্লাহ প্লাবন দিয়ে সব ধ্বংস করে দিলেন। এক পর্যায়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ পয়গম্বরকে ডাক দেয়া বলে, হে নূহ, প্লাবন শেষ হওয়ার পর যখন আবার দুনিয়ার জমিনে নামলেন, নৌকা থেকে কিস্তি থেকে যখন আবার জমিনে আরোহণ করলেন, জমিনে নামলেন, আল্লাহ তাআলা বললেন, হে নূহ, আমি আল্লাহ তোমাকে নির্দেশ করলাম, আদেশ করলাম, মাটির পাতিলা বানাও, মাটির পুলিত বানাও, মাটির পাতিলা বানাও, মাটির কলস বানাও। আমাদের দেশে মাটির কলস মাটির প্লেট আছে না নেই? এক সময় মানুষ খাইছেন না মাটির প্লেটে? আমাদের কুমিল্লার ভাষায় বলে হানকি। হ্যাঁ, আপনারা কি কন? মাশাআল্লাহ। আমরা আগে আমার খালার বাড়িতে বেড়াইতে গেলে আমার খালুজি একটা হানকি কিনছে, এই আধুনিক যুগ ওইটাতে ভাত খায়, আলাদা একটা মজা। মাটির কলস মাটির পাতিলায় ভাত রান্না করতো, আছে না নেই? হযরতে নূহ পয়গম্বরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, হে নূহ, তুমি মাটির পাতিলা বানাও, মাটির কলস বানাও, মাটির প্লেট বানাও। আল্লাহর কাছে জানতে চাইলেন, হে আল্লাহ, কয়টা কলস বানাবো, কয়টা প্লেট বানাবো, কয়টা হাড়ি পাতিল বানাবো? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে নূহ, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বানাইতেই থাকো, বানাইতেই থাকো। হযরতে নূহ পয়গম্বর আলাইহি সালাতু ওয়াসসালাম মাটির কলস বানায়, সুন্দর বিভিন্ন ডিজাইনের কালারের কলস বানায়, যেহেতু আদেশ করেছেন, জোরে বলেন কে? আর জোরে বলেন না কে? হযরতে নূহ পয়গম্বর আলাইহি সালাতু ওয়াসসালাম যত্ন করে হানকি বানায় তথা মাটির প্লেট বানায়, কিছু ছোট ছোট প্লেট বানায়, কিছু বড় বড় প্লেট বানায়, বিভিন্ন ডিজাইনের পোড়া মাটি দিয়া বানায়, এটা আস্তে আস্তে কালো দেখা যায়, লাল মাটি দিয়া বানায়, এটা লাল দেখা যায়, আবার অন্য কালারের মাটি দিয়া বানায়, এটা অন্য কালারের ডিজাইনের দেখা যায়। ভাইয়েরা আমার, বিভিন্ন ডিজাইনের প্লেট বানায়, হাড়ি পাতিল বানায়, রৌদ্র দিয়া শুকায়, বৃষ্টির পানিতে যাতে না ভিজে, এই জন্য পলিথিন দিয়া ঢাইকা রাখে, কেরপাল দিয়া ঢাইকা রাখে। দীর্ঘ সময় পর্যন্ত এ কাজ করতেছেন আল্লাহর হুকুমে হযরত নূহ পয়গম্বর আলাইহিস সালাম, যেহেতু আদেশ করেছেন আল্লাহ, অবশ্যই এর পিছনে কোনো রহস্য, জোরে বলেন আছে না নাই? মাটির প্লেট বানাইলেন, মাটির হাড়ি পাতিল বানায়, কলস বানায়, বৃষ্টির পানিতে যাতে না ভিজে পলিথিন দিয়া ঢাইকা রাখে, রৌদ্র দিয়া শুকায়, অনেক যত্ন করে হাজার হাজার প্লেট বানাইলেন, কলস বানাইলেন। অনেক দিন দীর্ঘ টাইম সময় পার হওয়ার পর মহান আল্লাহ তাআলা এক সময় হুকুম জারি করলেন, হে নূহ, আমি আল্লাহ আদেশ করেছিলাম প্লেট বানাইবার জন্য, মাটির হাড়ি পাতিল বানাইবার জন্য, আমি আল্লাহ আদেশ করেছিলাম মাটির কলস বানাইবার জন্য, যতগুলো কলস বানিয়েছ, যতগুলো হাড়ি পাতিল বানাইছ, প্লেট বানাইছ, আমি আল্লাহ
আমরা আবার আদেশ করলাম এগুলো তোমার হাতের লাঠি দিয়ে একটা একটা করে পিটায় পিটায় টুকরা টুকরা করবা। সুবহানাল্লাহ। হযরত নূহ পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন, হায়রে আল্লাহ আদেশ করলেন এইভাবে সুন্দর করে বানাই নাও, আবার আল্লাহ আদেশ করলেন ভাঙ্গার জন্য ভাঙতেই হবে, কারণ আদেশটা কার। লাঠি একটা নিলেন, নূহ পয়গম্বর একটা একটা করে সবগুলো হাড়ি পাতিল ভাঙলেন, মনে বড় ব্যথা, মনের খবর জোরে বলেন, আমার আল্লাহ জানে কি জানে না, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদুর। আল্লাহ মনের খবর জানেন, তারপরও জিজ্ঞেস করলেন, হ্যাঁ নূহ, আমি আল্লাহ আদেশ করলাম প্লেট বানাইবার জন্য, মাটির কলস বানাইবার জন্য, মাটির হাড়ি পাতিল বানাইবার জন্য বানাইলা, এবার আমি আল্লাহ যখন তোমাকে ভাঙতে বললাম বাংলা, ভাঙ্গার সময় তোমার মন খারাপ হয়েছে কেন, তোমার মনে আঘাত পেয়েছো নাকি? নূহ পয়গম্বর যেহেতু নবী, জবান খুলে বললেন, হে আল্লাহ, আপনি কেনই বা বললেন হাড়ি পাতিল বানাইবার জন্য, এই মাটির জন্য আমার মায়া লাগে, কারণ আমি যত্ন করে প্লেট বানাইলাম, যত্ন করে মাটির কলস বানাইলাম, মাটির হাড়ি পাতিল বানাইলাম, রৌদ্র দিয়ে শুকাইলাম, বৃষ্টিতে যাতে না ভিজে তাই আমি পলিথিন দিয়া ডাইকা রাখলাম, আপনার আদেশ অনুযায়ী বানাইলাম, এবার যখন হাড়ি পাতিল গুলো নিজের হাতে লাঠি দিয়া পিটায় পিটায় ভাঙতেছিলাম, আমার অন্তরে অনেক মায়া লেগেছিল। যখন সুবহানাল্লাহ, হযরত নূহ পয়গম্বরকে আল্লাহ জিজ্ঞেস করলেন, হ্যাঁ আমি আল্লাহর আদেশে যখন মাটির পাতিলা গুলো ভাঙতেছিলাম, কেউ দৌড়ায়া পালাইছিল নাকি? কয়না, মাটির পাতিলা হাঁটতে পারে না, দৌড়াতে পারে না, কাঁদতে পারে না। আল্লাহ বলে, হ্যাঁ নো, মাটির পাতিলাগুলো চিৎকার করে কাঁদছিল নাকি? কয় না, কাঁদতেও পারে না। কারো ভিতর থেকে রক্ত প্রবাহিত হয়েছে নাকি? কয় না। কেউ আফসোস করেছে নাকি? কয় না। কান্নাকাটা করেছে? কয় না। আল্লাহ ডাক যা বলে, হ্যাঁ নো, মাটির পাতিলা একটা জড় পদার্থ, এটা বানাইলা, রৌদ্র দিয়া শুকাইলা, তারপরও ভাঙ্গার সময় তোমার অন্তরে মায়া লাগে। হ্যাঁ নো, তুমি যখন তোমার উম্মত কাফেরদের বিরুদ্ধে তুমি বদদোয়া করেছিলে ধ্বংস করে দেওয়ার জন্য, আমি আল্লাহ ধ্বংস করলাম, কিন্তু তোমার কাফের বেঈমান উম্মতদেরকে যখন পানিতে চুবাইয়া মারছি, আমি আল্লাহ তাআলা যে মানুষগুলো পানিতে চুবাইয়া মারলাম, তোমার হাড়ি পাতিলগুলো দৌড়াইতে পারে না, চিল্লাইতে পারে না, রক্ত প্রবাহিত হয় নাই, কিন্তু আমি যে মাখলুকগুলো মানুষগুলোকে মারলাম ধ্বংস করলাম, এই মাখলুকগুলো বাঁচার জন্য চিল্লা চিল্লি করলো, কিন্তু আমি আল্লাহ সব ধ্বংস করে দিলাম, হাড়ি পাতিল কাঁদতে পারে না, তারপরও তোমার মায়া লাগছে। আর এই আশরাফুল মাখলুকাত মানুষগুলো যখন আমি ধ্বংস করলাম, আমি আল্লাহর কুদরতি অন্তরে এর চাইতে হাজার গুণ বেশি মায়া লেগেছে। যখন সুবহানাল্লাহ, মাঝে মাঝে দেখা যায় কিছু মেয়েরা, এরা মনে করে বিমানে উঠলে বুঝি প্যান্ট শার্ট ফরন লাগবো, প্যান্ট শার্ট টাই লাগাই ঠিক হয়, আবার মাঝে মাঝে মাস্ক পরে, মাস্ক লাগায় করোনার ভয়ে, জাহান্নামের ভয়ে চুলটা ঢাকলা না, ঠিক না? বেটিক জোরে কোন, টাইট ফিটিং জিন্সের প্যান্ট পেন্সিল শো পায়, টাইট ফিটিং জিন্সের প্যান্ট পেন্সিল শো পায়, মিহিন সুতার পাতলা এক শট ফতুয়া গায়, শরীরটা সোজা তবু অডান বামে বাঁকায়, দেখো নারী হেঁটে যায় ইবলিসের চেলা হেঁটে যায়, ঠিক কিনা? এটা এরা ফ্যাশন মনে করে, আসলেই সেটা না। একজন নারী যখন পর্দায় থাকবে তার দাম আল্লাহ বাড়ায় দিবে। যখন জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নাজ নিয়ামত দিবে ভাইয়েরা আমার, এক একজন পুরুষকে আল্লাহ তাআলা আদম পয়গম্বরের মতো লম্বা বানায় দিবেন, এক একজন মহিলাকে আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামের মতো লম্বা বানায় দিবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ সবাই চায় আমি যেন সবচেয়ে লম্বা হই, এটা জান্নাতে পূরণ হবে, সব মানুষকে আল্লাহ লম্বা বানায় দিবে। দুনিয়ার জমিনের মানুষগুলো চায়
আমাকে যেন সবচেয়ে সুন্দর দেখা যায়। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে সমস্ত মানুষগুলোকে ইউসুফ পয়গম্বরের মতো সুন্দর আল্লাহ বানায় দিবে। দুনিয়ার জমিনে সুন্দর মানুষও আছে, কালো মানুষও যেরকম আছে না নাই। কালো মানুষ কালো হলে কি হবে? সে কিন্তু অনেক দামি মানুষ। কালো মানুষ তার ভিতরে যদি ঈমান থাকে, আমল থাকে, সে আল্লাহর জান্নাতের মেহমান হবে। সুন্দর মানুষ আমেরিকার রাষ্ট্রের প্রধান হলো, সে যদি ঈমান না থাকে জান্নাতে যেতে পারবে না। যেরকম ঠিক না বেঠি? আল্লাহর নবীর কয়েকজন সাহাবী ছিলেন একদম কালো মানুষ, পাতিলার তলা কেমন কালো, এমন কালো দেখা যায়। এখানে যারা বসেছি আমরা, এদের মধ্যে সবচেয়ে কালো যিনি আছে তাকেও যদি বিলাল হাফসির দেশের মানুষের পাশে দাঁড় করাইয়া দেন, তাহলে হাফসা দেশের মানুষ কালো যেমন আর এখানের কালো কেমন বুঝতে পারবেন। বোঝা যাবে আমাদের দেশের কালো মানুষটা হাফসি দেশের মানুষের চাইতে অনেক গুণ বেশি সুন্দর। যেরকম সুবহানাল্লাহ, হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো মানুষ কিন্তু মনটা অনেক ভালো, ঈমান আমল আছে, অন্তরে আল্লাহর নাম আছে, জিকির আছে। হযরত বিলাল আল্লাহু আহাদ আল্লাহু আহাদ বলে জিকির করে, তার মুনিব যখন শুনতে পায়, তার মুনিব উমাইয়া তাকে আঘাত করে, জুলুম করে, অত্যাচার করে। হযরত আবু বকর রাস্তা দিয়া যায়, বিলালের কান্না মাখা কণ্ঠে আল্লাহু আহাদ আল্লাহু আহাদ চিল্লানি শুনতে পায়। পরবর্তীতে ডাক দেয়া বলে, হ্যাঁ বিলাল, আমার আল্লাহ তো এমন আল্লাহ। জোরে বলল, আমার আল্লাহ শুনে আসতে বলল শুনে, আর অন্তরে অন্তরে কথা বলল কিছু ভাবলেও আমার আল্লাহ শুনতে পায়। সুবহানাল্লাহ বলে, হ্যাঁ বিলাল, তোমার মুনিব যেহেতু তোমাকে জুলুম করা অত্যাচার করে, তাই আল্লাহর নামের জিকির তুমি আস্তে আস্তে কইরো, তোমার মুনিব যাতে না শুনে। হযরত বিলাল সম্মতি জানাইলেন, ঠিক আছে ভাই আবু বকর, আপনার কথা আমার স্মরণ থাকবে। একদিন পরের দিন আবু বকর সিদ্দিক একই রাস্তা দিয়া যাইতেছেন, আবারও শুনতে পাইলেন বিলাল কান্না মাখা কণ্ঠে বলতেছেন আল্লাহু আহাদ। আল্লাহর জিকির করার অপরাধে তার মুনিব তাকে আঘাত করে, জুলুম করে, অত্যাচার করে, উত্তপ্ত গরম পানের উপরে শোয়া দেয়, গিঞ্জি খুলে খালি গায়ে তাকে শোয়া রাখে। এভাবে শোয়ানোর কারণে তার পিঠের চামড়াগুলো খসে খসে বালুর সাথে একাকার হয়ে যায়, পিঠের চামড়াগুলো খসে পড়ে যায়। তারপরও বেলাল আল্লাহর নামের জিকির করে। সুবহানাল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হযরত বিলাল বলে, হে আল্লাহ, আমার জান মাল আমার হায়াত আমার মরণ কার জন্য? আর যখন কার জন্য? আল্লাহ নিজে কোরআনের আয়াতের মাধ্যমে, রাসূলের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন। হযরত বিলাল শরীরে আঘাত পায়, জুলুম অত্যাচার করা হয়, তারপরও আল্লাহর নামের জিকিরটা জিব্বা থেকে সরায় না। পরবর্তীতে আবু বকর জিজ্ঞেস করলেন, হ্যাঁ বিলাল, তোমাকে বলেছিলাম আল্লাহর নামের জিকিরটা তুমি আস্তে আস্তে করবা, তোমার মুনিব শুনলেই যেহেতু তোমার উপরে অত্যাচার করে, জুলুম নির্যাতন করে। বিলাল ডাক দেয়া বলে, হ্যাঁ ভাই আবু বকর, আমার উপরে জুলুম করা হয়, অত্যাচার করা হয়, মানসিক শারীরিক সব দিকে আমি আহত হই, তথাপিও আমি যখন আল্লাহর নামের জিকিরটা জিব্বাটা লড়াইয়া লড়াইয়া করতে যাই, আল্লাহর নামের জিকির কথার বরকতে, আল্লাহর জিকিরটা জিব্বা লড়াইয়া লড়াই করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার শারীরিক মানসিক সব কষ্ট মুহূর্তের মধ্যে আল্লাহ দূর করিয়া দেয়।
তুমি পার করতে মুচল অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতে, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। লা ইলাহা ইল্লাল্লাহ। কালো মানুষের দাম জোরে কোন আছে না? নাই। সুন্দর বানাইছেন আল্লাহ, কালো বানাইছেন কে? কালো মানুষ দেখা সুন্দর মানুষ অহংকারী করতে নাই, এই জন্যই আল্লাহর হাবিব আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আয়নায় যখন নিজের চেহারা দেখবেন তখন দোয়া করা, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহসিন খুলুকি, এ আল্লাহ চেহারাটা যেমন সুন্দর বানিয়েছেন আমার অন্তরটাও আপনি সুন্দর বানায়া দেন, আখলাকটাও সুন্দর বানিয়ে দেন, কারণ কালো চেহারা নিয়ে জান্নাতে যাওয়া যাবে না, কালো চেহারা সুন্দর চেহারা হলেই জান্নাতে যাওয়া যাবে না, কালো চেহারা হলেই জাহান্নামে যেতে হবে না, অন্তরটা যদি ময়লা না করে কালো চেহারাটা হলেও অন্তরটা যদি সুন্দর হয় আল্লাহ তাকে দামি জান্নাতের মেহমান বানায় দিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার মানুষ সবাই চায় সুন্দর থাকতে, কিন্তু কালো মানুষও আছে। জান্নাতের ভিতরে একজন মানুষও কালো থাকবে না, সবগুলো মানুষকে আল্লাহ তাআলা হযরত ইউসুফ পয়গম্বরের মতো সুন্দর আল্লাহ বানায় দিবে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন একজন বৃদ্ধ বা বৃদ্ধাকে বলতেছেন, হ্যাঁ বুড়া মিয়া, আমরা বলি না বুড়া চাচা, হ্যাঁ বুড়া মিয়া, রাগ করেন না আবার আপনি, হ্যাঁ বুড়া চাচা, হ্যাঁ বুড়া মিয়া, তুমি কিন্তু জান্নাতে যাবা না। এইবারে বুড়া মিয়া চোখের পানে ফেলে কানতে কানতে বেহুশের মতো হয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, কান্দেন কেন? কয়, আপনিও তো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে পারেন না, আপনি যেহেতু বলেছেন বুড়া মানুষ জান্নাতে যাবে না, অবশ্যই আমি জান্নাতে যাব না। আল্লাহর হাবিব আবার মুস্কি হেসে বলতেছেন, হ্যাঁ বুড়া মিয়া, মন খারাপ কইরেন না, বুড়া মানুষ জান্নাতে যাবেন না, ঠিক আছে, আল্লাহ তাআলা আপনাকে জুয়ান বানায় জান্নাতের মেহমান বানায় দিবে। বুড়া মানুষ জান্নাতে যাবে না, কিন্তু আপনাকে আল্লাহ যুবক বানায় দিবে। সুবহানাল্লাহ। কোন না জান্নাত ও দোজখ সে ইয়ারব কিয়া করো, জান্নাত ও দোজখ সে ইয়ারব কিয়া করো, আর জুহাই মাই তুঝে দেখা করো, হরে গিল মাল জিতনি নামত হায় তো সবসে বেহতর নামতে দিদার তো। জান্নাত অনেক নিয়ামতে ভরা থাকবে জান্নাতটা। দুনিয়ার জমিনে সবাই চায় আমি যেন একটা দামি গাড়ির মালিক হতে পারি, দুনিয়াতে কিন্তু সবার গাড়ি নাই। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা গাড়ি দিবে, এমন গাড়ি যেই গাড়িটা নিয়ে ফ্যামিলি নিয়ে চলতে পারবেন, আবার এমন একটা গাড়ি আল্লাহ দিবে যেই গাড়িটা চলবে প্রতি সেকেন্ডে 186,000 মাইল গতিতে। সুবহানাল্লাহ। আমরা যে গাড়ি দিয়ে আসছি এখন, এই গাড়ির গতি 150 কিলোমিটার, 200 কিলোমিটার, ঘন্টা মিনিটে না সেকেন্ডে না। যেই বিমান দিয়ে অভ্যন্তরীণ সফরগুলো করা হয় এটা 400 কিলোমিটার, 600 কিলোমিটার গতি, 800 কিলোমিটার গতি, ইন্টারন্যাশনাল বিমানগুলো থাকে 1,000 কিলোমিটার, 1,200 কিলোমিটার, ঘন্টায় মিনিটে না সেকেন্ডে না ঘন্টায়। কিন্তু ভাইয়েরা আমার, জান্নাতে যেই গাড়িটা দেওয়া হবে মিনিটেও নয় ঘন্টায় নয়, প্রতি সেকেন্ডে চলবে 186,000 মাইল। সুবহানাল্লাহ। জোরে কয় না রে আল্লাহ, আল্লাহ কে মোবারক নাম হায়, আল্লাহ আল্লাহ কে মোবারক নাম হায়, আল্লাহ আল্লাহ শেকু কা কাম হায়। জান্নাতের ভিতরে আল্লাহ আরো নিয়ামত দিবেন। দুনিয়ার জমিনে আমরা মধু খাইতে পছন্দ করি,
কিন্তু আজকের সারাদিন আমি একবারও মধু খাইতে পারি নাই। আপনারা খাইছেন নাকি? অনেকে আছে মধু খান নাই কিন্তু মধু পছন্দ করেন। আল্লাহ বলবে জান্নাতীরা, রে দুনিয়ার জমিনে আমি আল্লাহ দেখেছি তোমরা মধু খাইতে পছন্দ করো, কিন্তু দুনিয়ার জমিনে অল্প অল্প মধু ভাগে জুড়ছে, কেউ সারা জীবনে 1 কেজি মধু খাও নাই, কেউ সারা জীবনে একটু মধু খাও নাই, কেউ সারা জীবনে 1 ছটাক মধু খাও নাই, কিন্তু জান্নাতের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমার জন্য একটা মধুর ঝর্ণা তোমার জন্য আমি আল্লাহ বরাদ্দ করে দেব। আমরা শিশু থাকা অবস্থায় মায়ের দুধ খাইছি, এটা আল্লাহর নিয়ামত। বড় হওয়ার পরে গরুর দুধ, মহিষের দুধ, বকরির দুধ, ওটের দুধ, এটা নিয়ামত, সুবহানাল্লাহ। কিন্তু একদিনে কেউ 100 কেজি দুধ খাইছেন এমন রেকর্ড নাই। আজকের দিনে 1 কেজি দুধ খাইছেন এমন লোক পাওয়া যাবে না মনে হয়, আছেন নাকি কেউ? আল্লাহ বলবে হে জান্নাতীরা, দুনিয়ার জমিনের দুধ পছন্দ করতা আমি আল্লাহ দেখেছি, কিন্তু পর্যাপ্ত পরিমাণের দুধের ব্যবস্থা আমি আল্লাহ রাখি নাই। আজকে জান্নাতের মধ্যে তোমাদের জন্য একটা দুধের নহর আমি আল্লাহ তোমাদের জন্য বরাদ্দ করে দেব। দুনিয়ার জমিনে বিবি পছন্দ করতা বিবি, আমরাও তো আমাদের স্ত্রীকে ভালোবাসি, স্ত্রীকে ভালোবাসা এটা আল্লাহর নিয়ামত, সুবহানাল্লাহ। তাই আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোমাদেরকে একা একা রাখবো না, জান্নাতের মধ্যে তোমাদের বিবি যদি জান্নাতে যায়, তোমাদের দুনিয়ার হায়াতের বিবিটাও যদি জান্নাতি হয়, তাহলে সে জান্নাতের হুরদের সর্দারিনী হয়ে যাবে। আর কমপক্ষে 70 জন হুরে গিলমান, 70 জন হুর তোমার সাথে বিবাহ পড়ায়া দেওয়া হবে, সুবহানাল্লাহ। কন না যুবকরা কইবে হুজুর দুনিয়াতে একটা বলতেই তো কষ্ট হয়, আরে একটা নয়, শুধু আমাদের দেশে একটু আইব মনে হয়। অনেক রাষ্ট্রে এমন আছে কোরআনের এই আয়াতের উপরে আমল হয়, মধ্যপ্রাচ্যের সৌদি আরবের দেশগুলোতে 4টা বিবাহ করে একসাথে, ছেলে মেয়ে ফুরুতা সহ সব বিবি সহ সবাই একসাথে ওমরা করতে যায়, সুবহানাল্লাহ। আমাদের জন্য একসাথে কারো যদি তৌফিক কুলায়, শারীরিক আর্থিক মানসিক সব দিক থেকে তৌফিক থাকে, একসাথে 4টা করা যাবে, কয়টা? আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কামাই রোজগারে বরকত কম, কি করা যায়? পয়গম্বর বলেন বিবাহ করছো নাকি? কয় না। কই বিবাহ করো, আল্লাহ তাআলা বরকত দেওয়ার মালিক, জোরে কোন বরকত দিবে কে? আমাদের সমাজে অনেক ইয়ং ম্যান যুবকরা আছে বিবাহের উপযুক্ত, বাবাই বিয়া করায় না। এক মুসল্লির জিগায় আপনার পোলা দিয়ে বিয়ার উপযুক্ত, সারাদিন মোবাইলে অন্য মেয়েগুলো কথা কয়, এমন আছে না? নেই, সারাদিন পিটিশ পিটিশ করে মেয়েগুলো কয় বিয়া করার না কা? কয় হুজুর নিজের ফায়া দাঁড়ায় লোক, এখন কি আপনার ফায় দিয়ে হাঁটে নাকি? আপনার ছেলে মোবাইলে এমনে হেমনে গার্লফ্রেন্ডের পিছনে এমনে এমনে যা খরচ করে, বউ ফালতেও এত টাকা লাগে না, এমন আছে না? নাই, বিবাহ করায় দেন রিজিক দেওয়ার মালিককে। আল্লাহর হাবিব বললেন বিবাহ করো, তোমার বরকত হয়ে যাবে, হয়তো আল্লাহ বরকত নাজিল করে দিবে। বিবাহ করলেন, আগে ছিলেন 1 জন সদস্য, এখন হলো 2 জন, কয়জন? সংসারের চাপ কমছে না বাড়ছে? যখন তোমার 2 পাও যেথায় খুশি সেথায় যাও, যখন তোমার 4 পাও সাবান সোনো দিয়া যাও, যখন তোমার 6 পাও আব্বা গো তুমি কই যাও, ঠিক না বেঠি? এখন আপনি একা আছেন, ভালো আছেন, বিবাহ করবেন, বউর খরচ আপনার ঘরে, সন্তান হয়েছে, আব্বা কই যাও আমারে লইয়া যাও, ঠিক না বেঠি? এখন সন্তান তো আর বুঝে না আপনি কাজে যাবেন, তার কথা হলো আব্বাই কই যায় আমারে নেয় না কেন? আল্লাহর নবীর সাহাবী বিবাহ করলেন, আগে 1 জন ছিল, খরচ যা ছিল যেখানে রাত সেখানে কাইত, একা মানুষ, সিঙ্গেল মানুষ, এখন তো ডাবল। কিছুদিন পর যায় বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা অনুযায়ী বিবাহ করলাম, এখনো সংসারের অভাব দূর হয় নাই। কই বিবাহ যেহেতু 1টা করছ, আল্লাহ তো 4টা বিধান রেখেছেন, আর 1টা করো, সুবহানাল্লাহ। ঘুমায় গেছেন আপনারা?
নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর, ঠিক কিনা? এলাকার মহিলারা যদি ওয়াজ শুনে আমার, তাহলে সকালবেলা কবে এই হুজুররা আর আনিস না। এটা বানানো কল্প কাহিনী নয়, দু জাহানের সর্দার আল্লাহর নবীর সাহাবিকে বলতেছে, ও সাহাবি যাও আরেকটা করো, দুইটা করলেন, সুবহানাল্লাহ। এলাকায় যদি এমন কেউ থাকে বিবাহ দুইটা চারটা করছে, তাকে ধন্যবাদ জানাবেন, কারণ একাধিক বিবাহ করা এটা পুরুষের অধিকার না, নারীর অধিকার। সাধারণভাবে আপনাদের জিজ্ঞেস করি, আমাদের বাংলাদেশে পুরুষের সংখ্যা বেশি না নারীর সংখ্যা বেশি? সবাই যদি একটাই করেন, বাকি মেয়েগুলো যাবে কোথায়? এটা নারীর অধিকার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবি বিবাহ করলেন, এবার একজন স্বামী দুইজন স্ত্রী, মানুষ কয়জন? ঘুমাইতেছেন নাকি আপনারা? বিবাহের কথা শুনলেও ঘুমাইতেছেন? তিনজন মানুষ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অভাব এখনো যায় নাই, কো আরেকটা কর, সুবহানাল্লাহ, কর না। আমরা হইলে কইতাম, বউকে আপনি ভালবেন নাকি? একটাই বালতার এটা। সাহাবি যায় বিবাহ করলেন, সুবহানাল্লাহ, তিনটা করার পরে আবার আইসি, কই চারজনে হন? আগে একলা একা নিজের পেট চালাইতে কষ্ট হইতো, এখন তো চারজন। কই আল্লাহ, চারটা, চারটার বেশি তো জায়েজ নাই, চারটা মিল কর, সুবহানাল্লাহ, কর না। এ মুরব্বী, চারটা বউ জামা একজন কয়জন হয়েছে? সুবহানাল্লাহ, কর না। আরে মুরব্বী যারা বয়ে রয়েছে, এরা যদি কর, আপনার জুয়ান কাল ফিরাইয়া দেবো, আর একটা করে বিয়া করা নেব, বেজারে বনে খুশি হইব, জেতা হয়ে যাইব, লাডি মেডে থুয়া করবো, আমি হাজির। জান্নাত ও দোজখ সে আরব ক্যা কারো, জান্নাত ও দোজখ সে আরব ক্যা কারো, আর জুহাই মাই তুঝে দেখা কারো, জোর কোন সুবহানাল্লাহ। রাগ করতেছেন নাকি আপনারা? বিয়া শাদি খোদার হাতে, খোদার কলম লড়ে না, খোদায় যারে কলম মারে সেই কলম আর ফিরে না, যার বউডা লম্বু লম্বু লম্বু, গাছ উডি নাই খোল পারতে, সুঙ্গাটে ডা লাগে না, ঠিক না বেঠি? চারটা বিবাহ করলেন, এবার সংসারের সদস্য কয়জন? অনেকদিন পর পয়গম্বরের কাছে বিস্তারিত বলার সময় নাই, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চার নম্বর বিবিটা সেলাইয়ের কাজ জানে, টেইলার্স, ভালো টেইলারিং মাস্টার, সে বাকি বউগুলোর চারজন বউ মিলে তিনজনকে টেইলারের কাজ শিখাইয়া ফেলছে, এবার সবাই মিলে কাপড় বানায়, আর আমি স্বামী হলাম সেলসম্যান, সংসারের মধ্যে আল্লাহ এমন বরকত দান করেছে, আগে আমার একা পেট পালতে কষ্ট হতো, এখন চারটা বিবাহ করার পরে আল্লাহ এমন বরকত দিছে, এখন আর অভাব নাই, জোরে কোন সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য হলো, ভাইয়েরা আমার, আমাদের দেশে বিবাহটা কঠিন হয়ে গেছে, এই জন্য জেনা কমছে না বাড়ছে, ধর্ষণ কমছে না বাড়ছে। ওলামায়ে কেরাম সাক্ষী, জিজ্ঞেস করে দেখবেন, আমাদের দেশে বিবাহটা যদি সহজ হয়ে যায়, ধর্ষণ কমে যাবে, জেনা কমে যাবে। তুমি পয়সাওয়ালা মানুষ, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, নাইট ক্লাবে, ক্যাসিনোতে সারাদিন নাচানাচি করো, অসুবিধা নাই, আরেকজন যদি কোথাও বউ নিয়ে যায় তাই অসুবিধা হয়, ঠিক না? ঠিক না? বিবাহটা সহজ করেন, জেনা বিবিচার কমে যাবে। বিবাহ কঠিন হওয়ার কারণে জেনাটা বেড়ে গেছে, সমাজের ভিতরে কেউ বিবাহ করছে, হঠাৎ খোদা না খাস্তা একজন ইয়াং মহিলার স্বামী মারা গেছে, এমন আছে না? নাই। সমাজের কেউ তাকে বিবাহ করতে চায় না, অথচ তার মাধ্যমে অনেক গুনাহ হচ্ছে। সমাজের মানুষের দায়িত্ব হলো এই বিধবা মেয়েটাকে বিবাহ দেওয়া অন্য জায়গায়, এটা দায়িত্ব। এটা বলার কারণে আমি এক এলাকায় গেলাম মাহফিল করতে, যখন বললাম এক মুরব্বী মাহফিলের পরে আমাকে দর্শক, হুজুর আমরা তো এটা ভাবি নাই আগে, আমরা তো মনে করতাম সন্তানের চেহারার দিক তাকায় তার যৌবন পার করে দিবে, না, এই মেয়ের গার্জিয়ান যারা থাকবে, মেয়ের স্বামীর পক্ষের হোক আর বাবার বাড়ির পক্ষের হোক, এদের দায়িত্ব হলো এই মেয়েটা যেহেতু ইয়াং আছে, এখনো দু চারটা, দুইটা তিনটা বাচ্চা হয়েছে, 25 বছর 22 বছরের মেয়ে, স্বামী মারা যায় আছে না? নাই, কেউ খেয়াল করে না,
যে তাকে বিবাহ দিতে হবে, তাকে বিবাহ দেন। এটা এটা আমাদের দায়িত্ব, জেনা ব্যভিচার কমে যাবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেখ, জোরে কোন আমিন বলার উদ্দেশ্য হলো, ভাইয়েরা আমার সময় সংক্ষেপ। দুনিয়ার জমিনে আমরা বহু পছন্দ করে, আল্লাহ জান্নাতের ভিতরে কমপক্ষে 70টা হুর বিবাহ পড়ায় দিবে। সুবহানাল্লাহ কয় না, জান্নাতের মধ্যে প্রথম যখন নাস্তা আনা হবে, 80,000 খাদে প্রত্যেকের হাতে 2টা করে প্লেট খাবার নিয়ে সামনে এসে হাজির হয়ে যাবে। 80,000 প্লেট, 80,000 প্লেট যোগ করলে কয়টা হয়? 1,60,000 প্লেট খাবার যখন সামনে আসবে, জান্নাতে চিন্তা করবে, হায় রে, মৌলানা ইসমাইল হোসেন সিরাজি সাহেব যদি মাহফিলে এই জান্নাতের মেহমান হয়ে যায়, তাহলে আর তার মেহমানদারি আমি কিভাবে করব? আমার মেয়ের শ্বশুর, আমার ছেলের শ্বশুর যদি মেহমান হয়ে যায় কিভাবে মেহমানদারি করব? মাদ্রাসার সুপার সাহেব, মুহতামিম সাহেব চলে আসলে কিভাবে খাওয়াবো? ইমাম সাহেব আসলে কেমনে খাওয়াবো? তাই অর্ধেক খাবার রাইখা দিবে আর বাকি অর্ধেকগুলো খাইতে থাকবে। আল্লাহর ফিরিস্তারা ডাক দিয়া বলবে, হ্যাঁ জান্নাতি রে, সবগুলো খাবার খান না কেন? অর্ধেক রাখলেন, বাকিগুলো খাইলেন কি ব্যাপার? জান্নাতি বলবে, জান্নাতের ভিতরে মেহমানখানা নেই, আমি কিভাবে মেহমান আসলে মেহমানদারি করব? ফিরিস্তারা ডাক দিয়া বলবে, হে আল্লাহ, জান্নাতের মেহমান, ভয় পেয়েন না, পেরেশান হবেন না, আপনার জন্য এই খাবারগুলো বরাদ্দ করা হয়েছে, সবগুলো খাবার আপনি খেয়ে ফেলেন। মেহমান যদি আসে, মেহমানের জন্য 80,000 খাদেম 2টা করে প্লেট খাবার নিয়ে আপনার মেহমানের সামনে হাজির হয়ে যাবে। ভাইরা আমার বন্ধুরা, আমার সব নাজনামত দেওয়া হবে জান্নাতে। দেওয়ার পর এক পর্যায়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, হ্যাঁ জান্নাতিরা রে, দুনিয়ার জমিনে যেই যেই জান্নাতের নিয়ামতের কথা শুনেছিল সব পেয়েছো নাকি? সুবহানাল্লাহ, এক জায়গায় মেহমানদারি করতেছেন, 20 জন মানুষ আপনি খাওয়াচ্ছেন, বাড়ির মূল মালিক যদি মেহমানদারির সময় সামনে যায় বলে, এই কার কি লাগবে দাও দাও, তখন খুশি লাগে কিনা? খুশি লাগে। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবে, হ্যাঁ জান্নাতীরা, দুনিয়ার ওয়াজ মাহফিলে জান্নাতের নিয়ামত শুন, নিয়ামতের কথা শুনেছিলা, যা যা শুনছিলা সব পাইছো কিনা? জান্নাতিরা বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে যা যা শুনছিলাম এর চাইতে 97 গুণ আরো বেশি পেয়েছি আমরা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেদিন জিজ্ঞেস করবে, হ্যাঁ জান্নাতিরা রে, নতুন করে কোনো কিছু চাইবার থাকলে চাইতে পারো, সেটাও পূরণ করা হবে। সুবহানাল্লাহ। সাধারণ মুসল্লিরা ওলামাই কেরামদের দিকে তাকায় থাকবে, ওলামাই কেরামদের পক্ষ থেকে আওয়াজ আসবে, জান্নাত দু জকসে ইয়া রব ক্যা করো, আর জুহাই মাই তুঝে দেখা করো, হরে গিলমান জিতনি নামত হায় তো সবসে বেহতর নামত দিদারে তো, জান্নাতে যাই আও যদি মাসুম করে না পায়ামি, বেহেশ তেরা নন্দ আমার লাগবে না মনে, কোথায় যাইয়া মাসুক পাইব বেহুশা চিতায়, জাহান্নামে যাইয়া যদি মাসুকের পেতামামি, পুড়িতে পারবে না আমায়, পুড়িতে পারবে না আমায়, দুজখের নলে কোথায় যাইয়া মাসুক পাইব বেহুশা চিতায়, জোর ডাক দেন আল্লাহ।
আর মহাব্বতে আল্লাহ। জান্নাতীদের পক্ষ থেকে আওয়াজ আসবে, হে মালিক, তোমার কোরআনুল করিম, তোমার কালাম আমরা তেলাওয়াত করতাম, কিন্তু তোমার চেহারা আমরা দেখি নাই কোনোদিন। এ আল্লাহ, নামাজ পড়তাম, রোজা রাখতাম, হজ্জের সফর করতাম, কত কষ্ট করে আমল করতাম, যে আল্লাহকে পাবার জন্য কষ্ট করতাম, সে আল্লাহকে তো পাই নাই। এ আল্লাহ, জান্নাত দে আর জাহান্নাম দাও সেটা কোনো ব্যাপার নয়, এমন একটা জায়গায় আমাকে রাইখো যেখান থেকে তুমি আল্লাহকে দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, আশিকু কা কা মজা হায়, মাশুকু সে পুছিও শাখে গুলমে কা মজা হায়, বুলবুলি সে পুছিও। আল্লাহ সেদিন বলবে, হে জান্নাতীরা, হ্যাঁ আমি আল্লাহ তোমাদের সামনে দেখা দিব, তবে সাধারণভাবে নয়, জান্নাতে একটা বিশাল জালসা ইসলামী সম্মেলনের আয়োজন হবে। সুবহানাল্লাহ, বলুন, কেউ উঠবেন না, অল্প সময়ে দোয়া হয়ে যাবে। জান্নাতের ভিতরে আবার আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়োজন করবেন, ওই আয়োজনটা কিন্তু সাধারণ নয়, অনেক ভিআইপি পারসন এখানে আজকের জালসায়, আজকের মাহফিলে সাধারণ শ্রোতারা নিচে বসেছেন, হয়তো স্টেজে কয়েকটা চেয়ার আছে, আর স্বাভাবিকভাবে অন্যান্য মাহফিলগুলোতে শুধু বক্তার জন্য একটা চেয়ার থাকে, আবার অনেক জায়গায় সভাপতির জন্য একটা চেয়ার, বক্তার জন্য একটা চেয়ার, আর জান্নাতের মধ্যে প্রত্যেকটা শ্রোতার জন্য চেয়ার থাকবে। আপনাদের জন্য আল্লাহ তাআলা ইনশাআল্লাহ চেয়ার দিবেন, চেয়ারটা সাধারণ কাঠের নয়, ওই চেয়ারটা হবে জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা। আরো জোরে কোন, চেয়ার যত বড় থাকবে মান সম্মান কিন্তু তত লম্বা দেখা যায়, বড় দেখা যায়। দামি চেয়ার, আবার সোজা চেয়ার নয়, এমন অর্ধশায়িত চেয়ার। অর্ধশায়িত চেহারা আপনারা সবাই বসবেন, ইনশাআল্লাহ আমরাও বসবো। সুবহানাল্লাহ, বলেন, জান্নাতি চেয়ারে বসার ভাগ্য সবার হবে না, ঠিক না বেটি? যারা আল্লাহর পথে চলবে, আল্লাহর কথা বলবে, তারাই পাবে চেয়ার, ঠিক না বেটি? এই দুনিয়ার চেয়ার তো টাকলায়ও পাইছে, ঠিক না বেটি? জোরে কর, এর নাম কইলে চিনে না, টাকলা কইলে সবাই চিনে। এ বলে ইসলাম শেষ করে দিবে, আরে পাহাড়ের সাথে মাথা ঠোকাইতে গেলে নিজেই রক্তাক্ত হবা, পাথরের কিছু হবে না, ইসলামের সাথে মাথা ঠোকাইতে যাবা, তুমি রক্তাক্ত হবা, তুমি শেষ হয়ে যাবা, কানাডায় গিয়ে জায়গায় পাইবে না, দুবাই এয়ারপোর্ট থেকে ফেরত আসতে হবে, পালা পালা চোরের মতো ঘুরতে হবে, মান সম্মান হারাবা, সব হারাবা, ধ্বংস হবা। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলামই থাকবে, ঠিক না বেটি? জোরে বলে, সবাই জান্নাত পাবে না, জান্নাতি চেয়ার এটা আল্লাহ ইমানদারদের জন্য, আমলওয়ালাদের জন্য রেখেছেন। সুবহানাল্লাহ, বলেন, সাধারণ মানুষ আমরা যখন জান্নাতি চেয়ারে বসবো, এই দুনিয়ার ওয়াজ মাহফিলে প্রধান অতিথির জন্য চেয়ার আছে, সভাপতির জন্য চেয়ার আছে, বক্তার জন্য চেয়ার আছে, সাধারণ শ্রোতাদের জন্য চেয়ার নাই, ঢালা বিছনায় আছেন। আর জান্নাতের ভিতরে প্রত্যেকের জন্য আলাদা আলাদা চেয়ার থাকবে, বাইরে আবার স্টেজ কায়েম করবেন আল্লাহ রাব্বুল আলামিন। এখানে যেমন সভাপতি আছে, প্রধান মেহমান আছে, প্রধান অতিথি আছে, বিশেষ মেহমান আছে, জান্নাতের ওয়াজ মাহফিলেও একজন সভাপতি থাকবেন, প্রধান অতিথি থাকবেন, বিশেষ মেহমান থাকবেন। জোরে কোন সুবহানাল্লাহ, জান্নাতি ওয়াজ মাহফিলে সভাপতির আসন অলঙ্কৃত করবেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে। সুবহানাল্লাহ, আর প্রধান অতিথি থাকবে আমার আপনার নবী সরকার দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ, আর বিশেষ মেহমান থাকবেন হযরত দাউদ পয়গম্বর আলাইহি সালাতু ওয়াসালাম। জান্নাতের ভিতরে একটা রুম থাকবে বিশাল বড়, গালেবান বাবুল সালাম জান্নাতের ভিতরে বিশাল বড় একটা রুম থাকবে, কমিউনিটি সেন্টার যেমন হাজার হাজার মানুষ জায়গা হয়, আর জান্নাতের কমিউনিটি সেন্টারটা এমন বড় হবে, হাজার হাজার নয়, কোটি 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 জান্নাতি একসাথে বসবে, এত লম্বা লম্বা চেয়ার নিয়ে আলিশানভাবে শাহানশাহভাবে বসবে, এত কোটি কোটি জান্নাতিও ওই রুমে ঢুকলেও সবাই একসাথে জায়গা হয়ে যাবে।
তাহলে রুমটা এই প্যান্ডেল থেকে আরো ছোট, অনেক বড়। সুবহানাল্লাহ বলে আপনাদের কষ্ট হচ্ছে বেশি। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে দাউদ পয়গম্বরকে আল্লাহ বলবেন আপনি তিলাওয়াত করেন, এই যে কোরআনুল করিম বাহরুল উলুম মাদ্রাসায় পড়ানো হয়, এটা শুধু দুনিয়ার জমিনের তেলাওয়াতের জন্য নয়, এটা জান্নাতেও তেলাওয়াত হবে। সুবহানাল্লাহ কয়েন না, এটা দুনিয়ার ভাষা নয়, শুধু আল্লাহর হাবিব বলেন তিন কারণে আমি এই কোরআনের ভাষা আরবিটাকে মহাব্বত করি। এক নম্বর, আমার মাতৃভাষা হল আরবি, কোরআনের ভাষা হল আরবি। তিন নম্বরের কারণ কালো, ও কালাম আহলিল জান্নাতে আরবিয়ুন, জান্নাতের বাসিন্দাদের ভাষাও হবে আরবি। যেরকম সুবহানাল্লাহ, বাইরা আমার, বন্ধুরা আমার, জান্নাতে কোরআন তেলাওয়াত হবে, হযরত দাউদ পয়গম্বর তেলাওয়াত আরম্ভ করবেন। দাউদ নবীর কণ্ঠ তো এই দুনিয়াতে অনেক সুন্দর দান করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা তাকে জাবুর কিতাব দান করেছিলেন। দাউদ পয়গম্বর সমুদ্রের কিনারায় বৈশা যখন জাবুর তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলো অন্যান্য মাখলুকগুলো থমকে দাঁড়াতো, জায়গায় হার্ট ব্রেক করে বসে যেত, দাঁড়ায়া যেত, তারা দাঁড়ায়া দাঁড়ায়া দাউদ নবীর পণ্ঠের তিলাওয়াত শুনতে ব্যস্ত হয়ে যাইত। বিমানের মতো পাখি উঠতেছে আকাশ দিয়ে, হাজার হাজার পাখি, দাউদ নবী যখন খোলা ময়দানে তিলাওয়াত করতেছেন, পাখি উঠতেছে উঠতেছে উঠতেছে, দাউদ নবীর তিলাওয়াতের কণ্ঠের ভিতরে এত মজা আল্লাহ তাআলা দান করেছেন, ওই পাখিগুলো সঙ্গে সঙ্গে থমকে দাঁড়াতো, জায়গায় ব্রেক করে বসে যাইতো, প্রাণ ভরে দাউদ নবীর কণ্ঠের তিলাওয়াত শুনতো। যখন সুবহানাল্লাহ, আর জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা দাউদ নবীর কণ্ঠ দিয়া কমপক্ষে 73 প্রকারের সুর বের করবে। বাইরা আমার, বন্ধুরা আমার, জান্নাতের ভিতরে এই দুনিয়ার ডিজে পার্টি যেটাই করো না কেন, যুবকেরা আমার, কত ডিজে গাড়ির সাক্কার নিচে পড়ছে হিসাব নেই। গত বছর আমি কয়েকদিন 5-6 মাস আগে এক ঘটনা শুনলাম চিটাগাঙ্গের এক লোকের কাছ থেকে। সাজ এক পাহাড়ে গেছে ঘুরতে, 12-15 জন পোলা পায়, ইয়াং পোলা পায়, এরা আর্মিরা না করতেছে আপনারা উপরে যায়েন না গাড়ি নিয়া, ওরা ক্ষমতা দেখাচ্ছে না আমরা যাবই, আপনি বাধা দেওয়ার কে না, এমন জোর দেখাইন না, কিছু যুবক আছে না নাই, কথা কন্যা আছে না নাই। তা আর্মিরা কয় ঠিক আছে আপনারা যেহেতু জোরে যাইবেন, যান অসুবিধা নাই, তবে প্রত্যেকের অ্যাড্রেসটা আমাদের কাছে দিয়া যান, কারণ যদি মরেন লাশ তো বোঝান লাগবে। আর্মিরা অ্যাড্রেস রাখছে, আর ডিজে পোলা প্যান্ট ডেক্সিট লাগায় লাগায় নাচতে নাচতে পাহাড়ে উঠতেছে, হুচট খেয়ে পইরা গাড়ি কয়ে গেছে, এরা কয়ে গেছে হিসাব নাই, সবটি হাসপাতালে, এর ভিতরে 4-5 জন তো মারাই গেছে। এই ডিজে পোলা প্যান্ট তোমরা যে এইভাবে এগুলো নাচানাচি করো রাতের বেলা, ওয়াজ মাহফিলের আওয়াজে মানুষের ইমান তাজা হয়, দিল তাজা হয়, আর তোমার ডিজে গানের আওয়াজে মানুষের ইমান ধ্বংস হয়। অতএব আপনারা, আপনার মন চাইছে নাচতে, হেডফোন লাগায়া জোরে ফুল সাউন্ড দিয়ে নাচেন, ডেক্সিট বাজায়া তাহাজ্জুদ গুজার ফজরের নামাজওয়ালা মানুষদের ঘুম নষ্ট করার অধিকার তোমাকে কে দিল, ঠিক না বেঠি? রাগ করছেন মনে হয়? এগুলো তো ওয়াজ, এগুলোই আসল ওয়াজ। আজকে শহীদ দিবসের নামে আমরা যা করছি এগুলা ঠিক না, আল্লাহর কাছে একদিন হিসাব দিতে হবে। আমি আল্লাহ তোমাদের স্বাধীন করেছিলাম, স্বাধীন বাংলাদেশ লাল সবুজের পতাকা আমি আল্লাহর পক্ষ থেকে হয়েছিল, তোমরা দেখেছ যোদ্ধারা যুদ্ধ করেছে স্বাধীনতা যুদ্ধ বিজয় দেওয়ার মালিককে, তাহলে বিজয় দিবসে আমরা শুকরিয়া আদায় করব কার? যাই হোক ভাইয়েরা আমার, এই দুনিয়ার আওয়াজ এত মজা নয়, জান্নাতের আওয়াজ কত মজা হবে ভাইয়েরা আমার। দাউদ নবীর কণ্ঠ দিয়া যখন সুর বের হবে তেলাওয়াতের সুর, জান্নাতের মেহমানগুলো এমন মজা পাবে, এমন মজা পাবে। আজকে যেমন আপনারা প্রাণ ভরে বয়ান শুনতেছেন, এটা তো দুনিয়ার ওয়াজ মাহফিল, জান্নাতের ওয়াজ মাহফিল আরো আশ্চর্য হয়ে যাব আমরা। সুবহানাল্লাহ, আল্লাহ এক সময় বলবে হ্যাঁ জান্নাতীরা,
দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত তো তোমরা শুনলা, এর চেয়ে হাজার গুণ বেশি সুন্দর কণ্ঠওয়ালা তেলাওয়াত শুনতে চাও নাকি? জান্নাতিরা বলবে হা, এর চাইতে আরো ভালো তেলাওয়াত আছে নাকি? কয় হা। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন কে আল্লাহ কোরআন পড়তে বলবেন, পয়গম্বর সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাইবে, জোরে কোন সুবহানাল্লাহ। ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। দাউদ নবীর কণ্ঠের চাইতে হাজার গুণ বেশি মজা লাগবে আমাদের নবীর তিলাওয়াত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এক সময় ডাক দিয়ে বলবে, হে জান্নাতী রে, দাউদ নবীর কণ্ঠ আমি আল্লাহ দান করেছি, এটা আমি আল্লাহর বানানো কণ্ঠ। আমার হাবিবের কণ্ঠ আমি আল্লাহ দান করেছি, এটা আমার সৃষ্টি কণ্ঠ, বানানো কণ্ঠ। এবার আমি আল্লাহ নিয়ে ইস্কুদরতি কণ্ঠে তোমাদেরকে তেলাওয়াত শোনাইতে চাই। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ সেদিন তেলাওয়াত করবেন সূরাতুর রহমান, যেই সূরা কোরআন শরীফের আলাদা একটা সৌন্দর্য। বারবার একটা আয়াত আছে, ফাবিআই আলা রাব্বিকুমা তুকাযিবান। আবার আমাদের দেশে কিছু ভাইয়েরা কোরআন শরীফ থেকে নাম রাখে, কোরআন শরীফ থেকে কি থেকে কোরআন শরীফ থেকে নাম রাখবেন, ঠিক আছে, কোরআন শরীফে তো ইবলিসও আছে। আলেমদের জিজ্ঞাসা করে রাখবেন, এক বেটা তার ফুলান নাম রাখছে তুকাযিবান। হ্যাঁ ইমাম সাহেবজিকে, আপনার ফুলান নাম তুকাযিবান রাখছেন কেন? কয় আল্লাহ পছন্দ করছেন দেখে তো কোরআন শরীফের সূরাতুর রহমানে বারবার কইছে, ফাবি আইয়া আলা রাব্বিকুমা তুকাযিবান, এই জন্য রাখছে তুকাযিবান। আসলে কি এটা ভালো নাম? অস্বীকার করা, মিথ্যা কথা বলা, তুকাযিবান আল কিজবু। এই জন্য কোরআন শরীফ থেকে নাম রাখেন, কিন্তু আলেমদের জিজ্ঞেস করে রাখেন। এক বেড়ায় তার ফলার নাম রাখছে পাপ্পু। এই ঘুমাইতেছেন আপনারা? তো ইমাম সাহেবজিকে, আপনার ফলার নাম যে পাপ্পু রাখছেন কোন অর্থে? আমেরিকায় দেখছি মানুষ পাপ্পু পাপ্পু করে, ওখান থেকে শূন্য আসছি তো এই জন্য রাখছি। কয় এটার অর্থ জানেন? কয় না। কয় এটার অর্থ হলো আদরের কুত্তার বাচ্চা। এখানে কেউ পাপ্পু আছেন কিনা জানি না, রাগ করবেন না। আমেরিকার মানুষ কুকুরকে অনেক ভালোবাসে, কুকুর ছানা সাথে রাখে, কুকুরের বাচ্চারে মায়া করে মোহাব্বত করে রাখে, পাপ্পু কাম হিয়ার। তো এ যে আমেরিকা ঘুরে আইছে, আমেরিকা ঘুরে আই আমেরিকার মানুষ পাপ্পু পছন্দ করে, এর লাগে ফোলার নাম রাখছে পাপ্পু। এই জন্য নাম রাখবেন ভালো নাম, ঠিক না? ঠিক জোরে বলে। প্রাসঙ্গিক কথা এসে গেছে তাই বললাম, ভাইয়ারা আমার জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা তেলাওয়াত করবেন, সূরাতুর রহমান। আমরা তো তেলাওয়াত করি আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ নিজেই যেহেতু রহমান, আল্লাহ প্রথম দিয়ে একটা শব্দ সংযোগ করে দিবেন, আনার রহমান, আমি রহমান। সুবহানাল্লাহ, আনার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ নিজেই সূরাতুর রহমান তেলাওয়াত করবে, জান্নাতি মানুষগুলো হাজার 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 বৎসর পর্যন্ত আল্লাহর কুদরতি চেহারার দিকে তাকায় থাকবে। সুবহানাল্লাহ, জান্নাতের ভিতরে সব চাইতে মজা হবে এটা, জান্নাত দোজখ সে ইয়া রব ক্যা করো, জান্নাত দোজখ সে ইয়া রব ক্যা করো, আর জু হায় মাই তুঝে দেখা করো, হর গিল মাল জিতনি নামত হায় তো সবসে বেহতর নামতে দিদারে তুজুর কোন। সুবহানাল্লাহ, হাজার হাজার বছর পার হয়ে যাবে, এক পর্যায়ে মহান রব্বুল আলামিন জান্নাতীদের মাথার মধ্যে কুদরতি হাতটা বুলাবেন,
পিঠের মধ্যে কুদরতি হাতটা বুলাই আল্লাহ তাআলা বলবে, হে জান্নাতীরা রে, আপন আপন ঘরে ফিরিয়া যাও, জান্নাতের ওয়াজ মাহফিল সমাপ্ত হয়ে গেছে, আপন আপন বাড়িতে ফিরে যাও। ওই বাড়িতে যাওয়ার পরও আমি আল্লাহকে যখন দেখতে মন চাইবে, যখনই মন চাইবে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে কুদরতি ভাবে তোমার সামনে হাজির হয়ে যাব। আশিকু কা কা মজা হায়, মাশুকু সে পৌঁছিও, শাখ গুলমে কা মজা হায়, বুলবুলি সে পৌঁছিও। এবার জান্নাতি মানুষগুলো আস্তে আস্তে হাজার হাজার বছর পরে আপন আপন বাড়িতে ফিরে যাবে, কারণ জান্নাতের গেইটে আপন আপন বাড়ির নাম লেখা আছে। যেমন আপনাদের এলাকায় যদি কেউ যদি ভিআইপি একটা বাড়ি বানায়, 5 লক্ষ টাকা দিয়া 10 লক্ষ টাকা দিয়া একটা বাড়ি বানায়, এবার গেইটের মধ্যে লিখে দেয় উমুক সাহেবের বাড়ি, আছে না নাই, মন্ডল সাহেবের বাড়ি, মোল্লার বাড়ি, এমন লেখে জান্নাতের গেইটে ও লেখা থাকবে এটা অমুক ব্যক্তির বাড়ি, এটা আব্দুর রহমান সাহেবের বাড়ি, এটা আব্দুল করিম সাহেবের বাড়ি, এটা ইসমাইল হোসেন সিরাজি সাহেবের বাড়ি, এটা মুজাম্মিলের বাড়ি, এটা আব্দুল করিমের বাড়ি, আব্দুল সাত্তারের বাড়ি, এরা ওমর ইবনুল খাত্তাবের বাড়ি, এটা আবু বকর সিদ্দিকের বাড়ি। এভাবে জান্নাতের বাড়ির মধ্যে নিজের নাম পেলে আল্লাহ লিখিয়া দিবেন, জান্নাতি নাম দেখে দেখে আপন আপন ঘরে যখন ঢুকতে যাবে তখন জান্নাতের হুদে গেল মান্না, ওই জান্নাতির মাথা থেকে পা পর্যন্ত বারবার ঘুরে ঘুরে তাকাবে জুরকন সুবহানাল্লাহ। এখানে একজন মুরব্বি মাহফিল শেষ করে যখন একটা সময় বাড়িতে যাবে, এত রাতে বুড়ি মানে আমাদের চাচি বা দাদি, দাদি গেট খুলে যদি বুড়া মিয়ার দাদা মিয়ার এভাবে মাথা থেকে একবার চায়, নাকের দিক তাকায় একবার, দাড়ির দিকে তাকায় একবার, পেটের দিক তাকায় একবার, পায়ের দিক তাকায় একবার, জুতোর দিক তাকায় একবার, এ বুড়া ছাসা মিয়ায় কি ঠান্ডা থাকবে না মেজাজ গরম হয়ে যাব? খুব জীবনে মনে হয় আমরা দেখো নাই, আমার কাছে বিয়া বয়স 37 বছর হয়ে গেছে গা, এখন এত রাত্রে এভাবে তাকাইলে কেন? সুবহানাল্লাহ। কন না জান্নাতিও বলবে, আরে আমি তো আমার বাড়িতে ঢুকছি, তো তোমরা হুরে গেল মান্না, আমার এইভাবে তাকাইতেছো কেন? আমি কি ভুল বাড়িতে ঢুকছি নাকি? কয় না, আপনার বাড়িতে ঢুকছেন। জোরে কোন জান্নাতি বলবে, তোমরা আমার দিকে এইভাবে তাকাচ্ছ কেন? হুরে গেল মান্না ডাক দিয়া বলবে, হে আল্লাহর জান্নাতের মেহমান, আপনার মাথা থেকে পা পর্যন্ত বারবার ঘুরে ঘুরে তাকাইবার কারণ হলো, আপনি যতক্ষণ পর্যন্ত আল্লাহর ওয়াজ মাহফিলে না গিয়েছিলেন, এর আগের অবস্থা আর এখনের অবস্থা অনেক ভিন্ন হয়ে গেছে। ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করার আগে যা সুন্দর ছিলেন, আল্লাহর ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করার পরে আল্লাহর নুরানি তাওয়াজ্জু, সরাসরি আল্লাহর কুদ্দুতি চেহারার ফুকাস আপনার চেহারায় পড়ার কারণে আগে যা সুন্দর ছিলেন গো, এর চেয়ে হাজার গুণ বেশি সুন্দর আপনাকে আল্লাহ বানায় দিছে, এই জন্য বারবার তাকাইতেছি। যুরকন সুবহানাল্লাহ। إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. الله تعالى বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনবা পাশাপাশি নেক আমল করবা তাকে আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেব। যুরকন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার সরকারের যেমন একটা বালাখানা আছে আর একটা জেলখানা আছে, সরকারের কথা অনুযায়ী যদি কেউ চলে তার জন্য বালাখানার ব্যবস্থা, মাসে মাসে বেতন ভাতা রেশমের ব্যবস্থা আছে, ঈদ বোনাস আছে, 16ই ডিসেম্বরের বোনাস আছে, ছুটি আছে, পেনশনের বেতন আছে, সব কিছুর ব্যবস্থা আছে, আর যদি সরকারের বিরুদ্ধে কেউ চলে যায় তার জন্য জেলখানার ব্যবস্থা আছে, আসে না নাই? আল্লাহ ডাক দিয়া বলে, হ্যাঁ বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে আদর করে বানাইলাম, যত্ন করে বানাইলাম, জাহান্নামে দেবার জন্য নয়, আমি আল্লাহ দামি জান্নাতটা তোমাদেরকে দান করব। দুনিয়ার মানুষ আমরা যখন ধান চাষ করি, ধান আসে না নাই,
জোরেকন আছে না নাই? ধান চাষ যখন করি ভাইরা আমার বন্ধুরা আমার, ধান চাষ করার পর এবার খড়কুটাগুলো অনেক সময় জমিনেই রাখাই দেই, ধানগুলো শুধু বাড়িতে নিয়ে আসি। ধানগুলো যখন বাড়িতে আনি এবার মহিলারা কুলা দিয়া এইভাবে বাইরায় আছে না নাই? আমাদের দেশে এটা কুলা কয়, আপনারা কি কন? কুলা দিয়া বাড়ি দেয় বা বাতাস দেয়, ভালো ধানগুলো রয়ে যায় চিটা চিটা ধান, যেই ধানগুলোর ভিতরে চাউল নাই এগুলো মহিলার কাছে কোনো দাম নাই, এগুলো ফালায় দেয় বাতাসের মাধ্যমে উড়ে উড়ে চলে যায়। পুষ্ট ধানগুলো যেই ধানের ভিতরে চাউল আছে এইগুলা মালিকের কাছে দাম আছে, যেগুলোর ভিতরে চাউল নাই এই চিটা ধানের কোনো দাম নাই, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা হাসুরের ময়দানে তোমাদেরকে পরীক্ষা করব, ঝাড়ু দিব, তোমাদেরকে কুলা দিয়া বাতাস দিব, মিজানের পাল্লায় ওজন দিব, আমি আল্লাহ দেখব কার ঈমান আছে কার ঈমান নাই। যার ঈমান আছে তাকে আমি আল্লাহ জান্নাত দিব। আই দুনিয়ার জমিনে মহিলারা যেমন কুলা দিয়া বাতাস দেয়, ফ্যান দিয়া বাতাস দেয়, যেইভাবে বাতাস দিয়া হোক চিটা ধানগুলো আলাদা রাখে, যেইগুলোর ভিতরে চাউল আছে এইগুলো রাখে গোলার ভিতরে, আনন্দের চিত্তে আনন্দের সাথে যত্ন করে রেখে দেয়, বস্তার ভিতরে গোলার মধ্যে রাখে, এই ধানগুলো আরামে যত্ন করে রেখে দেয়। আর যেই ধানগুলোর ভিতরে চাউল নাই এই চাউল মহিলার কাছে কোনো দাম নাই, এগুলো ভরে দেয় চুলার ভিতরে, ঠিক না বেঠি? আল্লাহ চিরা হ্যাঁ জাহান্নামীরা শোনো, এই দুনিয়ার মানুষদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু আমিলুস সলিহাত, যারা ঈমান আনবা নেক আমল করবা, আমি আল্লাহ জান্নাতি কুলা দিয়া বাতাস দিয়ে দেখবো কার ভিতরে ঈমান আছে। যারা চিটা হয়ে গেল যাদের ভিতরে ঈমান নাই, খালিদিনা ফিহা আবাদা, জান্নাতটাও চিরস্থায়ী জাহান্নামটাও চিরস্থায়ী। আমি আল্লাহ যার ভিতরে ঈমান থাকবে তাকে যেমন জান্নাত দিব, যার ভিতরে ঈমান থাকবে না মহিলারা যেমন গোলায় ভরে পুষ্ট ধানগুলো, আর যে ধানের ভিতরে চাউল নাই মহিলার কার কাছে কোনো দাম নাই, এই চিটা ধানগুলো যেমন চুলার মধ্যে জ্বালায় দেয়, আমি আল্লাহরও কিন্তু একটা চুলা আছে। হ্যাঁ আল্লাহ তুমি মনে করিও না শুধু দুনিয়ার সরকারের জন্যই জেলখানা আছে, না না, দুনিয়ার সরকারের যেমন বালাখানা আছে আবার জেলখানাও আছে। আমি আল্লাহর কথা মতো যদি চলো তোমার জন্য যেমন জান্নাতের ব্যবস্থা আছে, আমি আল্লাহর কাছেও কিন্তু একটা চুলা আছে। জান্নাতের নেয়ামতের কথা শুনলেন, মোনাজাতের আগে একটু নরম করেন, মনটা নরম করে দেন ভাইরা আমার, জাহান্নামের ব্যবস্থাও কিন্তু আল্লাহ রেখেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে ইহা কাঁদতেন, মানুষ জিজ্ঞেস করে, হে আলী আপনি কান্দেন কেন, কয় কবর দেইখা, কয় কবর একটা এমন জায়গা যেই জায়গায় যদি কোনো মানুষ ফেসে যায় তাহলে তার আসরের মাঠ পর্যন্ত জাহান্নামে জ্বলতে হবে, সাপে কাটবে রে গুর্জ মারবে রে কঠিন আজাব হইবে শোনো বেনামাজির কবরে, সাপে কাটবে রে গুর্জ মারবে রে কঠিন আজাব হইবে শোনো বেনামাজির কবরে, ঠিক কিনা? জাহান্নামের আগুন অনেক ভয়ানক ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন মিরাজের রজনীতে ভয়ঙ্কর কটকট কটকট আওয়াজ শুনতে পাইলেন। আমরা পাথরের মধ্যে হাতুড়ি দিয়া ভারী মারলে যেমন ঠাস ঠাস আওয়াজ হয় এমন আওয়াজ শোনা যায়, কুকুর যখন হাড্ডি চিবায় তখন কটকট কটকট আওয়াজ শোনা যায় আছে না নাই? কুকুর যখন হাড্ডি চাবায় তখন আওয়াজ শোনা যায় ভয়ঙ্কর আওয়াজ, এমন গর্জন শোনা যায় ভয়ঙ্কর কটকট আওয়াজ শোনা যায়, ধামধুম গর্জন শোনা যাচ্ছে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, হ্যাঁ জিব্রাইল কিসের গর্জন শোনা যায়, কিসের ভয়ঙ্কর আওয়াজ শোনা যায়? জবাব আসলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ, আল্লাহ তাআলা জাহান্নামীদের জন্য জাহান্নাম বানিয়েছেন, জাহান্নামের ভিতরে হাজার হাজার দেশ আছে, হাজার হাজার প্রদেশ আছে, 70,000 প্রদেশ আছে, এশিয়া মহাদেশ, এশিয়া মহাদেশ, আফ্রিকা মহাদেশ, আমেরিকা মহাদেশ, মধ্যপ্রাচ্য, এমন মহাদেশ আছে জাহান্নামের ভিতরে 70,000, প্রত্যেকটা মহাদেশের ভিতরে 70,000 করে দেশ আছে,
প্রত্যেকটা দেশের মধ্যে 70,000 করে থানা আছে, প্রত্যেকটা থানার মধ্যে 70,000 করে ইউনিয়ন আছে, প্রত্যেকটা ইউনিয়নের মধ্যে 70,000 করে ওয়ার্ড আছে, প্রত্যেকটা ওয়ার্ডের ভিতরে 70,000 করে গ্রাম আছে, প্রত্যেকটা গ্রামে 70,000 করে ঘর আছে, বাড়ি আছে, প্রত্যেকটা বাড়িতে 70,000 করে ঘর আছে, প্রত্যেকটা ঘরে 70,000 করে রুম আছে, প্রত্যেকটা রুমের ভিতরে 70,000 করে চুলা আছে, প্রত্যেকটা চুলার মধ্যে 70,000 করে জাহান্নামের সাপ আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যেমন জান্নাতের নিয়ামত রেখেছেন, জাহান্নামও রেখেছেন, এই 70,000 সাপ, কোটি কোটি সাপ আল্লাহ বানায় রাখছে। এই সাপ এমন ভয়ঙ্কর, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এসো বিষাক্ত সাপ আল্লাহ বানাইছেন। এই সাপ যদি দুনিয়ার জমিনে একটা নিঃশ্বাস ফালায়, তাহলে এই বিষাক্তের কারণে দুনিয়ার জমিনে কোনো গাছ উৎপত্তি হবে না। এত ভয়ঙ্কর জাহান্নামের আগুন, জাহান্নামের সাপ এত বিষাক্ত ভাইয়েরা আমার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চুরার ভিতরে হাজার হাজার সাপ, এই সাপগুলো দাঁত কটমট কটমট করতেছে আর আল্লাহর কাছে বলতেছে, এ আল্লাহ, আমরা ক্ষুধারত হয়ে গেছি, আমাদের ক্ষুধার যন্ত্রণা সইতে পারতেছি না, আমাদেরকে খাবার দাও। জাহান্নামের সাপের জন্য কিন্তু সাধারণ খাবার হবে না, মানুষ এই সাপের খাবার হবে। একবার জাহান্নামীকে যখন জাহান্নামের সাপ ছোবল মারবে, কমপক্ষে 70,000 বছর পর্যন্ত এই বিষের ছোবলের দাগ থাকবে, এর বিষাক্ত জিনিসটা থাকবে, নাউজুবিল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোথাও শুধু জাহান্নামের আলোচনা কোনো সূরায় আলাদা আলাদা করে নাই, শুধু জান্নাতের আলোচনা আলাদা করে নাই। যেই সূরার ভিতরে জান্নাতের আলোচনা আছে, পাশাপাশি জাহান্নামের আলোচনাও আছে, কারণ জান্নাতের নেয়ামতের কথা বেশি শুনতে শুনতে বেশি খুশি হলেও মানুষ স্ট্রোক করে মারা যেতে পারে। আর যদি আলাদা কোনো সূরা সূরায় জাহান্নাম নাজিল করত, তাহলে জাহান্নামের ভয়ঙ্কর সূরতের কথা স্মরণ করেও মানুষ স্ট্রোক করে মারা যেতে পারত। তাই আল্লাহ জান্নাত জাহান্নাম উভয় কথাই কোরআনের বিভিন্ন জায়গায় পাশাপাশি এনেছেন। তাহলে আমরা যদি জাহান্নামের আগুন, জাহান্নামের আজাব থেকে বাঁচতে চাই, তাহলে জান্নাতের কাজ করতে হবে, ঈমান আমল নিয়ে চলতে হবে। ঈমান আমল নিয়ে চলতে গেলে আল্লাহর কোরআনি শিক্ষার দরকার, জোরে কোন আসনানা গভীর রজনীতে আমরা তোমার সহি দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ, শুরু থেকে এই পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে ভুল ভ্রান্তি মার্জনা করিয়া, রাহাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া, বিশ্ব নবীর রজা ছাড় সোনার মদিনে সবুজ রঙের গুম্বজের নিচে পৌঁছা দাও। ইয়া আল্লাহ, তাকে উসিলা করে বাবা আদম আলাইহিসসালাম থেকে এই দোয়া পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে শুয়ে আছে, প্রত্যেকের কবরে রাহাদিয়া গুলো পৌঁছা দাও। হে আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়াইলাম, জানি না কে জানি মা দুঃখিনী হারাইয়া, প্রাণের আব্বা জান হারায়া, এতিমের মতো হাত বাড়াইছো গো আল্লাহ, জানি না গো মালিক কার মা বাবার কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। আল্লাহ, তাদের পক্ষ থেকে মাফ চাই, ক্ষমা চাই। আজকের এই মোনাজাতের উসিলায় তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, আমরা গুনাহগার, তোমার নাম তো গফফার, আমাদের গুনাহের দিকে না তাকায়া তোমার রহমানুর রহিম নামের উসিলায়
আমাদের সকলের জিন্দগির সব গুনাহ খাতাগুলি মাফ করে দাও। এ আল্লাহ চলনবিল এলাকার মানুষ, এ আল্লাহ গ্রামের সরল সোজা মানুষগুলো লম্বা সময় বসে আছে মালিক, জান্নাত জাহান্নামের আলোচনা করা হলো শোনা হলো, এ আল্লাহ নেক আমল তো করি জাহান্নাম থেকে বাঁচার জন্যে, জাহান্নামের আগুন সইতে পারবো না, এ আল্লাহ দয়া করে আমাদেরকে জাহান্নাম দিয়েন না। এ আল্লাহ জানি আমরা আমাদের যে পাপ আমাদের গুনাহের কারণে হয়তো জাহান্নামের আগুনে জ্বালাও লাগতে পারে, হে আল্লাহ তোমার কুদরত পায়ে সেজদা দেই আমরা, গভীর রাতে না ঘুমাই আওয়াজে বসে আছি, হে আল্লাহ আমাদের আমল নামায় গুনাহ রাখবেন না, হে আল্লাহ জাহান্নামের আগুন আমরা সইতে পারিব না, হে আল্লাহ আমাদের সকলকে জান্নাতি মানুষ আপনি দয়া করে বানায়া দেন, আমাদের সকলের জিন্দগির সব গুনাহগুলো মাফ করিয়া দেন, এ আল্লাহ স্বাধীনতা দিবস আমরা নেক আমলের মাধ্যমে উদযাপন করতেছি গো আল্লাহ, যারা এই স্বাধীনতা যুদ্ধে দেশের জন্য ইসলামের জন্য যুদ্ধ করেছে, আল্লাহ শুরু থেকে নিয়া কিয়ামত পর্যন্ত আরো যারা শহীদ হবে দিনের জন্য দেশের জন্য, এ আল্লাহ প্রত্যেকটা মুসলমান শহীদদের জন্য এ আল্লাহ জান্নাতের উঁচু মাকামে তাদের স্থানটা বানায় দাও, এ আল্লাহ শহীদ দিবস উপলক্ষে স্বাধীনতা উপলক্ষে বেহায়াপনা উচ্ছৃঙ্খলার গুনাহের কাছ থেকে বিরত থাকার তৌফিক আমাদেরকে দান করে দাও, এ আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমরা গুনাহগার তোমার নাম গফফার, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, গুনার বোঝা মাথায় লয়া আমরা দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি, খবরেরই আজাব যদি মানুষ দেখিত, ঘর বাড়ি ছাড়িয়ারে পাগল হইত, তুমি ছাড়া কারি কাছে আমরা করিব রোদন, তুমি বিনে কে বুঝিবে মনের বেদন, তুমি যদি মাফ না কর আল্লাহ বান্দারে, বল তোমার বান্দা যাবে কার কাছে, হে আল্লাহ দুনিয়ার ভিক্ষুক এক দরজা থেকে তাড়ায় দিলে অন্য দরজায় যায়, আমরা একমাত্র তোমার দরজার ভিখারি গো মাওলা, তুমি ফিরাইয়া দিলে কোথাও যাওয়ার জায়গা আমাদের আর নাই, এ আল্লাহ একমাত্র তুমি ছাড়া আমাদের আর কোনো ইলাহ নাই, তুমি ছাড়া আমাদের মাফ করে নেওয়ালা আর কেউ নাই, এ আল্লাহ তুমি তাড়াইয়া দিলেও তোমার দরবারেই আমাদের যেতে হবে, এ আল্লাহ একজনের আমল নামে গুনাহ রাইখো না, আমাদের সকলকে তুমি মাফ করে দাও, আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও, অনেক মা বোনেরাও হাত বাড়িয়েছে তাদেরকে পূর্ণ স্বামীর খেদমত করিয়া তোমার হুকুম হাকাম মেনে চলার তৌফিক দান করে দাও, নামাজি বান্দি বানায় দাও, পর্দা নিশিনা আবেদা জাহেদা সালেহা বানায় দাও, যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি পরামর্শ দিয়া এই মাহফিলের আয়োজন করেছে মনের নেক আশাগুলো পূরণ করে দাও, এ আল্লাহ জানি না কোন দিন জানি মালাকুল মউত আমাদের সামনে এসে হাজির হয়ে যায়, জানি আমার দেহ থেকে রুহটা যখন আলাদা হয়ে যাবে কিছু মানুষ দৌড়ায় যাবে মসজিদের মাইকে আলান করার জন্য, কিছু মানুষ চলে যাবে বাজারে কাফনের কাপড় কিনবার জন্য, কিছু মানুষ বাস যারা যাবে বাস কাটার জন্য, কিছু মানুষ বড়ই পাতায় গরম পানি জাল দেবার জন্য ব্যস্ত হয়ে যাবে, জানি একদিন আমাকে জীবনের শেষ গোসল দিয়া দিবে, জীবনে কত গোসল করলাম বিভিন্ন গ্রানওয়ালা সাবান দিয়ে গোসল করলাম, নিজের শরীরটা নিজে মাজলাম নিজের ময়লা নিজে পরিষ্কার করলাম, এমন গোসল করায় দিবে নিজের হাতে ময়লা পায়ে ময়লা নিজে সাফ করার মতো শক্তি নাই,
আল্লাহ জানি একদিন শেষ বিদায়ের গোসল করে কাপড়ের কাপড়ের প্যাকেট বানায় আমাকে কবরে শোয়া দেওয়া হবে। এ আল্লাহ, সাদা বারকিন কাপড়ে নিজেকে জড়াইবার আগে সাদা দুইটে হারামের কাপড়ে নিজেকে জড়াইয়া লাব্বাইক লাব্বাইক বলে বলে তোমার খানায় কাবায় হাজিরা দেওয়ার তৌফিক সবাইকে নসিব করে দাও। এ আল্লাহ, মক্কা মদিনার মানুষ বড় ভাগ্যবান, মন চাইলে মসজিদে নববীতে নামাজ আদায় করতে পারে। মক্কার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মক্কায় চলে যায়। আমরা কপাল পোড়া 6,000 কিলোমিটার দূরের মানুষ, কিন্তু মন বারবার মক্কা মদিনার জন্য কাঁদে। আল্লাহ, আমরা গরিব অসহায়, তৌফিক নাই, কিন্তু তুমি তৌফিক দান কারণওয়ালা। হে আল্লাহ, বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক সবাইকে দান করে দাও। হে আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের কাউকে মক্কা মদিনা না দেখায়া তুমি মরণ দিও না গো আল্লাহ। হে আল্লাহ, অনেকে অসুস্থ শিফায় কামেলা দান করো, অনেকে দোয়া চেয়েছে প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করো, যারা অভাবে আছে অভাব অনটনগুলো দূর করে দাও, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও। হে আল্লাহ, হালাল রিজিকের খাজানা তুমি বুলন্দ করে দাও। হে আল্লাহ, অনেকে বিবাহের উপযুক্ত অনেক ছেলে মেয়ে আছে, তাদেরকে নেককার পাত্রপাত্রীর ব্যবস্থা করে দাও। সর্বপ্রকার বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। আল্লাহুম্মা আহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ ওয়া তুওয়াফফানা মুসলিমা ওয়া আলহিকনা বিস সালিহিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আরহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আর রহমান রাহিম। আসসালামু আলাইকুম ওয়া